বিট লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং কাসুন্দি দিয়ে পিয়ারা মশলা খাইতে খুবই সুস্বাদু। হ্যালো ভালোবাসার মানুষজন, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছি ঢাকা সংসদ ভবনের ঠিক পাশে রাস্তার সাইডে। দেখেন বন্ধুরা, এই মামা খুব সুন্দর করে একটা পিয়ারা মশলা ভর্তা বানিয়ে দিচ্ছে। বড় সাইজের একটা গার্ডেন ফ্রেশ পিয়ারা নিয়েছি, যার এক পিসের মূল্য হচ্ছে 40 টাকা। ফুল পেয়ারাটা মামা সুলিয়ে তারপরে কুচি কুচি করে কেটে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত করতেছে। যাই হোক বন্ধুরা, প্রথমে পেয়ারাটা খুব কুচি কুচি করে কাটতেছে কাটতেছে কাটতেছে, কাটা কাটা হয়ে গেছে প্রায় শেষ। হ্যাঁ, কাটা শেষ। এরপরে দিয়ে দিল কি উমা, এরপরে দিয়ে দিল বিট লবণ, তারপরে কি দিবি বললা বললা, এরপরে দিচ্ছে কাসুন্দি কাসুন্দি। হ্যাঁ, কাসুন্দি দেওয়ার পরে দিই কি দেয় উমা উমা দু, এবার দিচ্ছে শুকনা মরিচ, দিয়ে দিচ্ছে কি ঝাঁকি ঝাঁকি, দিচ্ছে ঝাঁকি না রাচার ঝাঁকি তো ঝাঁকি, ঝাঁকাইতেছে ডাইনি ঝাঁকাই পামাই ঝাঁকাই ঝাঁকাইয়া ঝাঁকাইয়া শেষ করতেছে। হ্যাঁ, এরপরে ঝাঁকানো শেষ, তারপরে কি দিয়ে করতেছে এই রিয়াল্লা, দিয়ে দিল কাগজের মধ্যে, এখানে কয় টাকা, এখানে হচ্ছে 20 টাকা, দিয়ে দিলাম ওই খালাকে, খালা দাঁড়িয়ে রয়েছে উনি একজন অসহায় মানুষ। দেখ, এরপর আমি নিলাম 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমাকে দিল, আবার কাঠিও দিছে, মানে 2টা কাঠি, কাঠি হচ্ছে ফেরি, এর মূল্য হচ্ছে 20 টাকা। অর্থাৎ এবার একটু খেয়ে দেখি কি অবস্থা। যাই হোক বন্ধুরা, খেয়ে দেখলাম, হ্যাঁ খুব ভালো লাগতেছে, খাওয়ার জন্য খুবই মজা। হ্যাঁ, কইলাম কি কেমন হয়, পেয়ারা কেমন বিক্রি হয়, মামা বললো বেশ ভালো। এই যে ভাইয়া আছে একটা, ওনাকে আবার খাচ্ছে, দেখি কি অবস্থা, অনেক কি বলে, খালা বলতেছে ওয়াও ভেরি ফ্যান্টাস্টিক, খুবই সুস্বাদু, খাইতো আমার কাছে বেশ মজাই লাগতেছে। আপনাদের কাছে পেয়ারা মশলা খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যাই হোক, খালার কাছে অনেক কিছু জিজ্ঞেস করলাম, খালা বললো মাশাল্লাহ পেয়ারা খাইতো বেশ ভালো, আর আজকে তেমন বেশি ইনকামও হয়নি। এই শীতের মধ্যে অনেক মজার একটি পেয়ারা মশলা। যাই হোক, মামারা জিজ্ঞেস করেছিলাম মামা আজকে কেমন বিক্রি হয়েছে, মামা বললো মাশাল্লাহ খুব মোটামুটি ভালোই চলতে, তো শীতের মধ্যে তো একটু বেচাপিরি কম। আর এটা হচ্ছে ঢাকা সংসদ ভবনের যে হাইওয়ে রাস্তাটা আছে, রাস্তার ঠিক পাশে, দেখেন অনেক গাড়িগুলা চলতেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।